অনেক অনেক বৃষ্টি হয়েছে তো অনেক পোখর ভেসে গেছে আপনার। 2 কেজি 1 কেজি সব রকমের মাছ পাওয়া যাচ্ছে। আর অন্যান্য এলাকা আছে সব জায়গাতে একই রকম ভাবে মাছগুলো আমাদেরকে মানে ধরতেছে। বাড়ি ঘরে পানি ডুবে গেছে, এক মানুষকে সব পানি হইছে। এটা মানুষের বাড়িতে এখনই বসে আছে। সবেরই সমস্যা, খাওয়া দাওয়া মানে উঠা বসা সবকিছুর রান্না খোলারও সমস্যা। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। রাজশাহীতে একদিনের ভারী বর্ষণে জেলার গোদাগাড়ি উপজেলার বিঘার পর বিঘা পুকুর ভেসে গেছে। ভেসে যাওয়া সেই সব পুকুরের মাছ শিকার করছেন এলাকাবাসী, যেন মাছ ধরার উৎসবে মেতেছেন তারা। রাত দিন এক করে বিভিন্ন শাখা নদী ও খালে জাল ফেলছেন সাধারণ মানুষ। অনেকের জালে মিলছে বড় বড় সাইজের রুই কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছ। এক থেকে দেড় মন করে মাছ পাওয়ায় ব্যাপক খুশি তারা। অনেক অনেক বৃষ্টি হয়েছে তো অনেক পোখর ভেসে গেছে আপনার, বড় বড় পোখর গুলো ভেসে গেছে, ওই মাছগুলো আসছে এখন। 2 কেজি 1 কেজি সব রকমের মাছ পাওয়া যাচ্ছে। অনেকেই মাছ বিক্রি করছে, তারপরে বাসার জন্য কিনে নিয়ে যাওয়া হচ্ছে। এই ব্রিজ ছাড়াও আরো অন্যান্য এলাকা আছে সব জায়গাতে একই রকম ভাবে মাছগুলো আমাদেরকে মানে ধরতেছে। গতকালকে 2,250 টাকা ছিল, তো আজকে আবার আমরা গেলাম, যা দেখছি যে এই জালের দাম 3,500 থেকে 3,500। অন্যদিকে পুকুর ভেসে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন বহু মাছ চাষি। দীর্ঘদিনের লালিত স্বপ্ন মুহূর্তে বিষাদে রূপ নেয়। আমার দেওপাড়া ইউনিয়নে প্রায় 4টি ওয়ার্ড বৃষ্টিতে তলিয়ে গেছে, অনেক পুকুর মানে মাছ ব্যবসায়ীরা মাছের তাদের ব্যবসা মানে এক কথায় তারা শেষ হয়ে গেছে, কান্নাকাটি করছে। অনেক মানুষের ধান ডুবে গেছে এবং ধানের পাকা ধান ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। শুধু পুকুর নয়, আকস্মিক এই ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে বহু ফসলি জমি, আবাদি ধান ও আগাম শীতকালীন সবজি। পানি ঢুকে পড়েছে বসত বাড়িতেও, চরম ভোগান্তিতে দিন পার করছেন নগর ও গ্রামীণ জনপদের মানুষ। বাড়ি ঘরে পানি ডুবে গেছে, এক মানুষকে সব পানি হয়েছে, পুরো বিল টিল সব ডুবে গেছে। আমরা মানে জায়গা থেকে উঠে মানুষের বাড়িতে এখনই বসে আছি। সবেরই সমস্যা, খাওয়া দাওয়া মানে উঠা বসা সবকিছুর রান্না খোলারও সমস্যা। এলাকার পরিস্থিতি খুব খারাপ, সবাই ডুবে গেছে। এদিকে বিভিন্ন উপজেলায় পানিবন্দী মানুষদের খাদ্য সহায়তা দিচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিরা। আবহাওয়া অফিসের ভাষ্যমতে আগামী 2-1 দিনও এ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়িতে ভারী বৃষ্টির পানির ঢলে ভেসে যাওয়া এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।